সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার আর এখন বেজে গেছে ঘড়িতে 9:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, এখানে আমি চা নিয়ে চলে এসেছি আর এখানে 1 কাপ চা আছে, কারণ আমার বড় আজকে মর্নিং ডিউটিতে চলে গেছে, তাই আজকে আমাকে একা একাই চাটা খেতে হবে। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ শীতকাল, চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলো চাটা খেয়ে নিই। বাসি কাজ সেরে চলে এসেছি আর দেখলেই তো আমি চাটাও খেয়ে নিলাম। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে বসে একটু কথা বলে নিই। তো কালকে ছিল বুধবার, আমি কোনো ভিডিও করিনি, কারণ মঙ্গলবার যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা লাস্ট টাইম বলেছিলাম আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো কালকে ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আমি কোনো ভিডিও করিনি। আর দেখবে বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়ের মনটা ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, এটা প্রত্যেকটা মায়ের মধ্যেই হয়। তো কালকে একটু শরীরটা একটু বেশি খারাপ ছিল, তাই জন্যই আমি ভিডিওটা করিনি। ও মানে কালকে শুধু বারবার বমি করছিল আর পটি করছিল বারবার। তো এখন একটু ঠিক আছে, আর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার তো ওআরএস দিয়েছিল আর কালকে কিছুই খাওয়াতে বারণ করেছে। কালকে ও সারা দিন মুড়ি মানে মিক্সিতে মুড়ির গুঁড়ো করে সেটা জল দিয়ে নুন দিয়ে গুলে খাইয়েছি, আর পোস্ত বেটে ভাত খাওয়াতে বলেছিল, তো সেটাই খাইয়েছি, আর রাতে খাইয়েছি পেঁপে সেদ্ধ ভাত। কালকে আমি রান্না করেছিলাম হচ্ছে আলু পোস্ত আর ডাল। তো মেয়ের জন্য যে পোস্তটা বেটেছিলাম সেখানে সেটা বেশি করে বেটেছিলাম, দিয়ে ওটা দিয়েই আলু পোস্ত করেছিলাম আর ডাল করেছিলাম। আর আমি দুবেলার জন্য করে রেখেছিলাম, জানি ওর শরীরটা ভালো না, ও ঘ্যান ঘ্যান করবে আর আমার কাছে আসতে চাইবে বারবার, ওই জন্য দুবেলার জন্য করে রেখেছিলাম। তো ওটাই ছিল, আর একটু রাত্রেবেলায় পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে মানে রাতে খেয়ে নিয়েছি। এদিকে দেখো, ছেলে সকালবেলায় উঠে ব্রাশ করে খেয়ে পড়তে বসে পড়েছে, আর মেয়ে এদিকে ঘুমোচ্ছে, আর আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। দেখলে আমার বিছানা টিছানা কিছুই গুছানো হয়নি। তো মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, ও উঠলে তারপরে বিছানা গুছাবো, ওকে আমি ডাকবো না, ওর কালকে শরীরটা ভালো ছিল না, তো একটু ঘুমালে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো ঘুমাক, তো উঠলে তারপর বিছানা গুছাবো। তো চলো ওইদিকে রান্নার জোগাড়টা করে নিই। এই দেখো, আমি সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সোয়াবিনটাও সিদ্ধ করে রেখেছি, আর এদিকে আমার ডালটাও স্টিমারা হয়ে গেছে। তাহলে চলো ঝটাপট রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে সামনে এসে কথা বলছি, তাহলে দেখতে থাকো ব্লগটা। এই দেখো, মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ও পড়তে যাবে, আর ছেলে যে বসে টিভি দেখছে ওরও স্নান হয়ে গেছে। তোমার এখন শরীর ঠিক আছে তো? একদম ঠিক, হ্যাঁ। তাহলে চলো মেয়েকে পড়তে দিয়ে আসি, 11:20 বেজে গেছে, তারপরে এসে তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। আমি মেয়েকে পড়তে দিয়ে চলে আসলাম, তাহলে চলো দেখে নাও কি কি রান্না করলাম আজকে, তারপর কাজগুলো সারবো। এই দেখো, করেছি মুলো দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, আর সোয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছি,
ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। তাহলে তো দেখলে আমি কি রান্না করেছি আজকে। আর রান্না করতে করতে আজকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। এদিকে মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ করালাম, পরিষ্কার করলাম, তারপর বিছানা তুললাম। বৃহস্পতিবার আজকে অনেকগুলো বাসন আছে ঠাকুরের, সেগুলো মেজে নিলাম। আর মাছালা এসেছিল, মাছ কিনলাম, মা আবার মাছগুলো সেগুলো কেটে দিয়ে গেল। তো এই করতে করতে আবার 11টা বেজে গেলো। দিয়ে মেয়েকে মেয়েকে আর ছেলেকে একসাথে স্নান করে দিলাম, দিয়ে ওকে তো পড়তে দিয়ে আসলাম দেখলেই। তাহলে এবার আমি গ্যাস পরিষ্কার করব, বাসনগুলো মাজবো আর ঘর মজবো, দিয়ে নিজে স্নান করব, দিয়ে ঠাকুর পুজো দেবো। আর আজকে ভাবছি ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করব, বৃহস্পতিবার একবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো কাজগুলো সেরে নিই, এক এক করে ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি স্নান করে চলে এসেছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট। তাহলে দেখো পুরো ঠাকুরের ড্রেস চেঞ্জ করিয়ে নিচে যেই কাপড়গুলো পাতা থাকে সেগুলো চেঞ্জ করেছি, পুরো ঠাকুরের আসনটা জল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছেছি, আর ঠাকুরকে স্নান করিয়ে আবার নতুন কাপড় পরিয়ে দিয়েছি। তাহলে আর দেখো এতগুলো কাপড় বেরিয়েছে, ঠাকুর যেগুলো পরা ছিল তারপরে নিচে যেগুলো পাতা ছিল সেইগুলো দিয়ে কালকে এগুলো ধুয়ে দেবো। আর এইদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর একটু ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, তাহলে কেমন লাগছে ঠাকুর আসনটা একটু বলো কমেন্ট করে। আর এখন বেজে গেছে 1:15 না 20 হতে চললো। তাহলে চলো মেয়েকে নিয়ে আসি পড়া থেকে, আর তারপরে ওকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, দিয়ে পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে ঘড়িতে 6টা, আর আমি 5টার সময় উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েকে দুধ খাওয়িয়ে নিলাম, তারপর মেয়েকে দিয়ে পড়তে দিয়ে আসলাম। আর আজকে আবার ছেলেকে বললো পড়াবে না, ওকে আবার সেটা রবিবার পড়িয়ে দেবে। তো মেয়ে তো পড়তে গেল, দিয়ে পড়তে দিয়েছে, শুধু আমি ঘরটা ঝাড় দিয়েছি আর সঙ্গে সঙ্গে আমার বাবা ঢুকেছে, দিয়ে বলছে চল ওই বাড়িতে, আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে ভাইয়ের বউ আলু কাবলি করবে। দিয়ে আমি বললাম আমি চাটা খাইনি, আমি চাটা খেয়ে তারপরে যাচ্ছি। বলছে না আমাদের বাড়িতে চা করবে, ওখানেই খাবি চা, চল তুই। তা চলো ওই বাড়িতে যাওয়া যাক। আর দুদিন ধরে ঠান্ডাটা এত কমে গেছে, ঘরের মধ্যে তো গায়ের সোয়েটার দিয়ে রাখাই যাচ্ছে না, বাইরে হালকা হালকা ঠান্ডা আছে। তো আমি চাদরটা নিয়ে নিলাম, তো আমার এই চাদরটাতেই শীত মেনে যাবে, আর আমার এমনিতেই শীত একটু কম। তাহলে চলো যাই ওই বাড়িতে, গিয়ে দেখাচ্ছি আমার ভাইয়ের বউ কেমন আলু কাবলি করলো। এই দেখো আমাদের আলু কাবলি রেডি, বললাম না ভাইয়ের বউ করবে, এই দেখো করেছে। তাহলে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমার আলু কাবলি চলে এসেছে, এই যে ছেলে বসে আছে, আর এই যে বাবা খাচ্ছে আর টিভি দেখছে। তাহলে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে আলু কাবলিটা, খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিক হয়েছে একদম, এত টেস্টি হয়েছে আর কথা বলতে পারছি না। তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আমি আলু কাবলি খেয়ে বাড়ি চলে এসেছি, আর আলু কাবলিটা সত্যি খুব টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতন হয়েছিল। আর এদিকে দেখো বাড়ি এসে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, আরও পড়ুক এদিকে, আর আমি চলো তাহলে কাজগুলো সেরে নিই। অনেকগুলো কাজ আছে, জামা কাপড় গোছানো আছে, তারপর বাসনগুলো যে মেজেছিলাম সকালে সেগুলো কিছু গোছানো হয়নি, সেগুলো গোছাবো, আর রাতের রান্না আছে। রাতের রান্না বলতে ভাত করব, আর ডাল আর তরকারি আছে একটু একটু, আর একটু ধনে পাতার বড়া করব। এই দেখো আমার বড়া হয়ে গেছে, তাহলে দেখলে আমার ধনে পাতার বড়াটা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে, আর দুপুরের তরকারি আর ডাল একটু একটু আছে, সেটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। আর এখন বেজে গেছে 9:10, 9:30 বাজলেই ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না, আর এভাবেই আমার পাশে থেকো। তাহলে আজকের মতন গুড নাইট, বাই বাই, টাটা।